ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি পুতিন বাহিনী দুই সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার কুর্স অঞ্চলে ঢুকে অভিযান চালাচ্ছে ইউক্রেন দখল করছে একের পর এক অঞ্চল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা বলছেন বিশ্লেষকরা যার জন্য মোটেও প্রস্তুত ছিল না মস্কো তবে কুর্স থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুতিন প্রশাসন এতে লাভ হচ্ছে না খুব একটা শুধু কুর্স নয় বিভিন্ন অঞ্চলেই হামলা চালিয়ে শক্তির জানান দিচ্ছে ইউক্রেন এর মধ্যে বুধবার রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে স্থানীয় সময় ভোরে মস্কোর মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন একই সঙ্গে অন্তত এগারোটি ড্রোন প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি ২০২৩ সালের মে মাসের পর বুধবার এত ব্যাপক পরিসরে ড্রোন হামলা হল মস্কোতে এর আগে হামলায় আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া প্রাথমিকভাবে হামলায় হতাহত বা মারাত্মক কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেখানকার মেয়র Наблюдаем, наблюдаем. Только видите противника открывать огонь. Командир командуешь. কর্মকর্তারা জানান দক্ষিণ পশ্চিমাঞ্চল বায়ান্সকে বায়ান্সকে তেইশটি ড্রোন এবং অন্য এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে তবে নিজ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেও কাজ করছে মস্কো সীমান্ত অঞ্চলে তিনটি বাহিনী মোতায়েন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে যুদ্ধক্ষেত্রে টাল পরিস্থিতির মধ্যে আচমকা চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেরো বছর পর মঙ্গলবার চেচেন নেতা রমজান কাদিরভকে সঙ্গে নিয়ে এ সফরে যান রুশ প্রেসিডেন্ট এ সফরে তিন রাশিয়ান স্পেশাল ফোর্সের ইউনিভার্সিটি প্রাঙ্গনে সেনাদের সঙ্গে কথা বলেন তিনি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চেচনিয়া উনিশ হাজার স্বেচ্ছাসেবক সহ সাতচল্লিশ হাজার সেনা পাঠিয়েছে আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি